لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله والأحبة. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আজকে সালাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি জাওরাতিন বিআদাদি ইলমিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তাজেদারে মদিনা ইউটিউব চ্যানেলের সাপ্তাহিক আয়োজন নূরের পথে। আমরা এই অনুষ্ঠানে প্রতি শুক্রবার আপনাদের খেদমতে একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় পবিত্র জুমার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি সূরাকে নির্ধারণ করেছেন আল জুমআ নামে। 114টি সূরার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা আল জুমআ। সূরা আল জুমআর 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُؤْدِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنْتُمْ تَعْلَمُونَ। হে ইমানদার নরনারীগণ, যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ফাসাউ ইলা জিক্রিল্লাহ, তখন জুমার নামাজ আদায় করার জন্য তোমরা দ্রুত বেগে মসজিদের দিকে চলে আসো এবং তোমরা ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও। এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী বিশ্ব নবী নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বালেগ নরনারীর জন্য জুমার নামাজকে ফরজ করে দিয়েছেন। জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য 6টি শর্ত রয়েছে, হুররুন সহিহুন বিল বুলুগে মুজাক্কার মুকিমুন জু আকলিন। প্রথম হচ্ছে স্বাধীন হওয়া, দ্বিতীয় হচ্ছে সুস্থ হওয়া, তৃতীয় হচ্ছে বালেগ হওয়া। বালেগ বলতে যে সকল পুরুষ তারা নির্দিষ্ট একটি সময় অতিবাহিত করেছেন, তথা মোচ ওঠা বা তার শরীর পরিপূর্ণ হওয়া এবং তার পরিপূর্ণ আকল আসা, এবং মুজাক্কার পুরুষ হওয়া, মুকিম হওয়া, কোনো জনপদে সে স্থায়ী হওয়া। মুসাফিরের জন্য জুমার নামাজটা ওয়াজিব নয়। জু আকলিং জ্ঞানবান হওয়া, এই 6টা শর্তই হচ্ছে জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত। আমাদের প্রিয় নবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিস, বিশ্ব নবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম দিন, এবং এই জুমার দিনকে বলা হয়েছে ইয়াউমুল জুমআতি ইয়াউমুল ঈদ, জুমার দিন হচ্ছে ঈদের দিন। এবং হাদিস শরীফে এসেছে যে এই জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার থেকে উত্তম। সুবহানাল্লাহ। যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তার পূর্বেই আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেমনি জুমার নামাজের দিন যারা সূরা আল কাহাফ তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই সূরা আল কাহাফ জান্নাতে যাওয়ার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুস্তাদরিকে হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, জুমার দিন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন, এবং এই দিনই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। এবং আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা মি ইয়াউমিল জুমআ, পৃথিবী যেদিন লণ্ড ভণ্ড হয়ে যাবে, ইজা ওয়াকাতিল ওয়াকা, পৃথিবী যেদিন ক্ষয় হয়ে যাবে, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, সেই দিনটা হবে জুমার দিন। জুমার দিন আমাদের নির্দিষ্ট কিছু করণীয় রয়েছে,
সে করণীয় হচ্ছে জুমার দিন আমাদেরকে নখ কাটতে হবে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক কিতাবে তিনি উল্লেখ করেছেন, নখ কাটার একটি সুন্নাহ তরিকা রয়েছে। এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে শেষ হবে। ঠিক পায়ের নখ, ডান পায়ের নখ সর্বশেষ নখ থেকে শুরু হবে এবং বাম পায়ে সর্বশেষ নখে গিয়ে শেষ হবে। এটা হচ্ছে নখ কাটার সুন্নাত তরিকা। এবং বিশেষ করে আমাদের বগল পরিষ্কার করা এবং নাভির নিচে যে পশম রয়েছে সেগুলো পরিষ্কার করা, আর মোট কথা হচ্ছে খুশবু মেখে উত্তম পোশাক পরিধান করে রবের দরবারে আমরা যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর যে সকল বান্দারা মসজিদ পানে যায়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ 1052 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জুমার নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মুনাফিকের সিলমোহর মেরে দিবেন। নাউজুবিল্লাহ। কোনো অবস্থাতেই জুমার নামাজ ইচ্ছাকৃত ছাড়া যাবে না। বুখারী মুসলিম শরীফের হাদিস হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম যে ব্যক্তিটি জুমার নামাজের জন্য মসজিদে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় আল্লাহর পথে ওট কোরবানি করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপর যারা আসবে, গরু কোরবানি করার সওয়াব পাবে, ছাগল কোরবানি করার সওয়াব পাবে, আল্লাহর পথে একটি মুরগি সদকা করার সওয়াব পাবে, অথবা একটি ডিম সদকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সবাই জামাতের সাথে জুমার নামাজ আদায় করি, ইমাম সাহেবের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনি, এবং তিনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্য বুঝে আমরা আমল করার চেষ্টা করি। আর জুমার দিন একটি আমল আমাদের বেশি বেশি আদায় করতে হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা জুমার দিন আল্লাহর নবীর প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি 1000 বার রহমত দিবেন। সুবহানাল্লাহ। সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ। দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুন আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথে সত্যের পয়গাম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের খেদমতে নিয়োজিত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সকল মুমিন মুসলমানকে কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।